তো জানাচ্ছি সুভাষেরু থেকে তোমাদের এইচ এস ম্যাথ গণিত যে টু থাউজেন্ড এর প্রস্তুতির জন্য আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মেহদি হাসান রাসেল আমরা কিছুদিন ধরে লাস্ট যে দুইটা ভিডিও ছিল সেখানে আমরা গণিত প্রথম পত্রের অধ্যায় নয়ের অন্তরীকরণ থেকে একটা টপিক্স করা ছিল এবং সেটা আমরা একটা জাস্ট উদাহরণ দেখব যে যে টাইপের ম্যাথটা আসলে ইম্পর্টেন্ট তো এখানে আমাদের আরেকটা জিনিসটা আমরা মেনশন করতে চাচ্ছি সেটা হলো যে সর্বোচ্চ মান বলতে আমরা গরিষ্ঠ মান গুরুমান এটা বোঝানো হয় সেম জিনিস ম্যাক্সিমাম ভ্যালু ইংলিশে বলা হচ্ছে এখানে আরেকটা ওয়ার্ড যেটা আমরা লাস্টে নিয়ে আসছি এটা হলো চরম মান যেটা হলো সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এই দুইটা কি মিন করে তো আমাদেরকে যদি বলে যে চরম মান বের করো দ্যাট মিনস তোমার এখানে সর্বোচ্চ মান যদি থাকে তখন সর্বোচ্চ মান বের করতে হবে আর যদি তোমার সর্বনিম্ন মান থাকে তাহলে সর্বনিম্ন মান বের আর যদি দুইটাই পসিবল হয় তাহলে দুইটাকেই বের করতে হবে এবং এটাকে আমরা এক্সট্রিম ভ্যালু বলতেছে এটা আগে আমাদের আরেকটা টপিকস এখানে ক্লিয়ার করতে হবে যেটাকে ব্যবধি বলা হয় ইন্টারভেল এবং এখানে কিছু নোটেশন আছে যেগুলোর মিনিংটা কি আসলে সেটা আমরা বুঝতে পারবো তো এ লেস দেন এক্স অ্যান্ড এক্স লেস দেন বি তো এখানে দেখা যাচ্ছে ইকুয়াল কোনো সাইন নাই তো ইকুয়াল যদি সাইন না থাকে তাহলে আমরা এটাকে আরেকটা নোটেশন ইউজ করতে পারি যে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারি এবং ভিতরে এবি থাকবে এবং এটার মিনিংটা হচ্ছে যে তোমার এ এবং বি এই যে দুইটা এক্সট্রিম পয়েন্ট থাকবে এই দুইটা পয়েন্টগুলোকে আমরা ইনক্লুড করবো না মানে এ আর বি তোমার ইন্টারভ্যালের ভিতরের কোনো ভ্যালু না এরপর থেকে শুরু হবে এবং বি জাস্ট ইমিডিয়েট যে ভ্যালুগুলো থাকবে সেই পর্যন্ত থাকবে দ্যাট মিনস এ আর বি এর ভিতরের যে ভ্যালুগুলো আছে সেইগুলা জাস্ট মিন করতেছে ইকুয়াল চিহ্ন হয় এবং আরেকটা জিনিস খেয়াল করো এখানে যে এ ইজ লেস দেন এক্স এন্ড লেস দেন ইকুয়াল সো এখানে একটা দেখা যাচ্ছে ইকুয়াল নাই বাট এখানে একটা ইকুয়াল আছে তো ইকুয়াল থাকার জন্য এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয় আর যেহেতু এর জায়গায় আমাদের এখানে এক্স ইকুয়াল হচ্ছে না সো এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয় সো এখানে মনে একবার যদি ইকুয়াল হয় তাহলে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয় আর যদি ইকুয়াল না থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলেই হচ্ছে তো এটা গ্রাফিক্যালি আমরা এইভাবে আসতে পারি দেখো এ এর জায়গায় যেহেতু ইকুয়াল ছিল না সো আমরা এখানে এটা ইনক্লুড হবে না ইন্টারভালের ভিতরে আমরা ইনক্লুড করব না কিন্তু এখানে বিটা যেহেতু ইকুয়াল দেওয়া আছে সো আমরা এটা বিটাকে ইনক্লুড করে দেব এরকম একটা ব্ল্যাক চিহ্ন দিয়ে যেটা মিনিংটা হচ্ছে যে এটা ইনক্লুডেড দ্যাট মিনস এই বিটা হচ্ছে তোমার ইন্টারভালের ভিতরে আসবে সেম ভাবে এখানে এ যদি ইকুয়াল থাকে বাট বি এর কোনো ইকুয়াল নাই তাহলে আমরা যেহেতু যেহেতু ইকুয়ালের জায়গা হচ্ছে আমাদের এ এর সাথে তো এখানে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করছি এবং বি এর এই জায়গাটাতে কোনো ইকুয়াল চিহ্ন নাই সো আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি সো এ এর জায়গায় এখানে আমরা জাস্ট এরকম একটা ব্ল্যাক ডট নিয়ে আসবো দ্যাট মিনস হচ্ছে যে এখানে যে এটা আছে এটা ইনক্লুড বোঝাচ্ছে বাট পি এ যেহেতু কোনো ইকুয়াল নাই সো আমরা এখানে এখানে কোনো ব্ল্যাক চিহ্ন নিয়ে আসবো না বা ইনক্লুড সাইন নিয়ে আসবো না এ আর বি এখানে দুইটা ইনক্লুডে দেখা যাচ্ছে সো দুইটাতেই থার্ড ব্র্যাকেট ইউজ হবে এবং দুইটা ইনক্লুড করতেছি দ্যাট মিনস আমাদের যে ইন্টারভালটা আছে সেখানে এও আছে তোমার বিও আছে তো আমরা আরেকটা উদাহরণ দেখব যেখানে তোমার চরম মান বের করতে বলা হচ্ছে আমাদের ফাংশনটা হচ্ছে এরকম টু জি ইকুয়ালস টু টু সাইন এক্স প্লাস সাইন টু এক্স হলে জিরো ইজ লেস দেন পাই ব্যবধিতে এক্স চরম মান বের করো এটা তোমার রাজশাহী বলে দুই হাজার একুশে আসছে এবং সৃজনশীল ছয়ের গতে তো তার মানে এখানে দেখা যাচ্ছে যে ব্যবধিটা আছে জিরো থেকে স্টার্ট হবে পাই পাই পর্যন্ত দ্যাট দ্যাটমিন্স এখানে তোমার ইকুয়াল চিহ্ন নাই সো ইকুয়াল চিহ্ন যদি না থাকে তা আমাদের যে এক্স এর ভ্যালুগুলো আমরা পাবো সেইগুলো আমরা জিরো আর পাই নিবো না এবং এর বাইরের যদি থাকে সেইগুলো নিবো না কিন্তু জিরো টু পাইয়ের মধ্যে যে গুলো আছে সেগুলো আমরা নিতে পারি যেমন পাই বাই টু নিতে পারি পাই বাই সিক্স নিতে পারি পাই বাই থ্রি নিতে পারি সো এর ভিতরে যে ভ্যালুগুলো আছে দ্যাট মিনস আমরা জিরো টু পাইয়ের মধ্যে থেকে নিলেই হচ্ছে এবং আমাদের ফাংশনের জি অফ এক্স যে ফাংশনটা আছে সেই ফাংশনের জাস্ট চরম মান বের করতে হবে আমরা অলরেডি চরম মান বের করার জন্য বলছি যে চরম মান বলতে আসলে আমাদের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দুইটাকেই বোঝাচ্ছে তো যদি সর্বোচ্চ মান থাকে তাহলে সর্বোচ্চ মান বের করবো আর যদি সর্বনিম্ন মান থাকে তাহলে সর্বনিম্ন মান বের করব আর দুইটাই যদি পসিবল হয় তাহলে বের করব তো আমাদের যে ফাংশনটা দেওয়া আছে আমরা এখানে নিয়ে আসলাম এখানে কারণ আমরা এখানে দেওয়া ছিল আমরা টু জি সাইডে ডিভাইড করে তো জি ইক টু সাইন এক্স প্লাস হাফ সাইন চলে আসলো তো আমাদের ফার্স্ট যে ধাপ ছিল বা ফার্স্ট স্টেপ ছিল সেটা হচ্ছে এই যে ফাংশনটা এটাকে আমরা যে আমাদের এখানে যে ভ্যারিয়েবলটা আছে রাইট সাইডে এটা হচ্ছে এক্স ভ্যারিয়েবল সো এটার রেসপেক্টে আমাদের ডেরিভেটিভ করতে হয় ফার্স্ট ডেরিভেটিভ এন্ড ইট শুড বি ইকুয়াল টু জিরো তো সাইন এক্স কে ডেরিভেটিভ করলে কজ এক্স আসে এবং হাফ আসলো এবং সাইন টু ওয়াইজ এক্স কে আমরা জানি ডেরিভেটিভ করলে কজ টু ওয়াইজ এক্স আসে এবং এখানে টু এক্স কে তোমার চেইন এর মাধ্যমে যদি তুমি আবার ডিফারেন্সিয়েট করো তাহলে এখানে আরেকটা টু আসবে কারণ টু এক্স কে তখন তোমার ডেরিভেটিভ করতে হবে তো হাফ আর এন্ড টু এটা সরি

তো আমাদের এখানে একটা ব্যবধী বলে দিছিল যে জিরো থেকে পায়ের মধ্যে নিতে হবে কিন্তু জিরো এন্ড পাই হলে হবে না এবং এই বাইরের গুলা হলে হবে না কিন্তু এর ভিতরের নিতে হবে বাট এখানে দেখা যাচ্ছে পাইটা চলে আসছে আমরা যেহেতু বলতে পারতেছি যেহেতু প্রশ্নে ব্যবধি দেওয়া আছে জিরো টু পাই এর মধ্যে তো এখানে পাই যা ব্যবধি অন্তর্ভুক্ত হবে না এবং এই জন্য আমাদের আহ শুধু এক্সিকোস টু পাই বাই থ্রি এটাকে নিয়েই কাজ করতে হবে তো আমাদের তাহলে নেক্সট স্টেপে আমরা চলে আসি যে ডি স্কোয়ার জি ডিএক্স স্কোয়ার এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে সেকেন্ড ডেরিভেটিভ আমরা যেটা বলছিলাম এবং এখানে আমরা যখন ডেরিভেটিভ করবো আমাদের ফার্স্ট ডেরিভেটিভ ছিল কজ এক্স প্লাস কস টুয়াইজ এক্স তো এই সেই জিনিসটাকে যখন আমরা ডেরিভেটিভ করবো সো আমরা জানি যে x কে ডেরিভেটিভ করলে মাইনাস x হয় এবং কস টুয়াইজ এক্সকে ডেরিভেটিভ করলে এখানে সাইন মাইনাস সাইন টু হবে কিন্তু যেহেতু এখানে দেখা যাচ্ছে টোয়াইজ এক্স আছে সো এটাকে তোমার চেইন রুল হিসেবে আরেকবার ডেরিভেটিভ করতে হয় টোয়াইজ এক্স কে সো এখানে আরেকটা টু চলে আসে ধাপ ফোরে যেটা আমরা দেখতেছি যে এক্স এর যে মানগুলো থাকবে তোমার ধাপ তে বসে থাকবে বাট আমরা আগে যে স্টেপ টু তে দেখলাম যে দুইটা ভ্যালু ছিল একটা এক্স ইকোয়ালস টু পাই ছিল আর এক্স টু পাই বাই থ্রি ছিল বাট আমরা এক্স ইকোয়ালস টু পাই কে আমরা আমাদের যে ব্যবধি ছিল সেটার মধ্যে সেটা তো স্যাটিসফাই করে নাই

এবং এটা আসলে লেস দেন জিরো তো আমাদের আইডিয়া ছিল যে যদি আমাদের সেকেন্ড ডেরিভেটিভ কোনো ভ্যালুর জন্য লেস দেন জিরো হয় তাহলে আমরা ধাপ ফোরে চলে বলতে পারি যে এটা সর্বোচ্চ মান এটা আসলে আমরা বলে ফেলেছি যে এটা আসলে কিন্তু সর্বোচ্চ বা সর্বনিম্ন মান না তো এটার জন্য আসলে পাওয়া যাবে তো এই জন্য আবার বলে দিচ্ছি যে টু রিমেম্বার দ্যাট প্রাইভেট থ্রি বিন্দু কিন্তু সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান এর জন্য আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যাবে বাট এখানে যেহেতু আমরা দেখতে পারতেছি যে সেকেন্ড ডেরিভেটিভটা লেস দ্যান জিরো আসে সো এটার জন্য আসলে আমরা সর্বোচ্চ মান পাবো এখানে আমরা কোনো সর্বনিম্ন সর্বনিম্ন মান পাবো না ধাপ আমরা লাস্ট যে ধাপটা ছিল তো এক্স এর যে ভ্যালুটা থাকে তো এটা আসলে আমাদের সর্বোচ্চ মান দিচ্ছিল সো সর্বোচ্চ মানের জন্য এই ভ্যালুটা আমরা বসাবো মেইন ফাংশনে আমাদের এখানে কোনো সর্বোচ্চ সর্বনিম্ন মান নাই আমাদের অ্যাকচুয়ালি তো এই যে এক্স এর ভ্যালু পাই বাই থ্রি এটা আমরা মেইন যে আমাদের ফাংশন ছিল জি এর ফাংশন সেখানে আমরা যদি বসাই দেখা যাচ্ছে থ্রি রুট থ্রি বাই ফোর আসে এবং হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু ওয়ান পয়েন্ট টু নাইন নাইন এবং আমরা গ্রাফিক্যালি যদি আসি এটা যদি অ্যানালাইসিস করতে চাই সো আমাদের যে মেইন ফাংশন জি এর ফাংশনটা ছিল সেটা আমরা যদি গ্রাফটাকে ড্র করি তো দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের জিরো অ্যান্ড সো এটা আমাদের জিরো এন্ড পাই যদি নেই দ্যাট মিনস এখানে তোমার আরো পরে আসবে বাট এটা আমাদের দরকার নাই তার মানে এই যে পাই বাই টা ছিল এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম ভ্যালু দিছে সো দেখা যাচ্ছে এই যে রাইস করলো দেন ডিক্রিজ হলো সো এই পয়েন্ট হচ্ছে আমাদের হাইস্ট পয়েন্ট সো এই হাইস্ট পয়েন্ট আমরা বুঝতে পারতেছি যে পাই বাই থ্রি এর জন্য আসছে এবং পাই বাই থ্রি এর জন্য আমাদের যে সর্বোচ্চ মানটা আসবে এখানে ওয়ান পয়েন্ট টু নাইন নাইন তো দেখা যাচ্ছে আমরা যে ভ্যালুটা পাচ্ছিলাম আসলে আমাদের অ্যানালিটিক্যাল যে ক্যালকুলেশন